নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। হোলি যাত্রা বাম্পার লটারি পেতে চলেছে কোন সৌভাগ্যশালী রাশি? 18 মার্চ 2022 দোলযাত্রার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেককেই যেন এই দোলযাত্রা খুব ভালো যায় এবং প্রত্যেকেই কৃষ্ণ নাম, আপনারা রাধা কৃষ্ণের নাম আপনারা স্মরণ করুন। কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে আপনারা রাধা কৃষ্ণের নাম আপনারা লিখুন, বিশেষভাবে রাধা এবং কৃষ্ণের কৃপা আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, 18 মার্চ 2022 শুক্রবার এই দোলযাত্রা পড়েছে। এই দোলযাত্রাতে কোন রাশিগুলো সৌভাগ্য প্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ লটারি থেকে কোটিপতি হতে চলেছে, কোটিপতি হতে চলেছে কোন রাশিগুলো, আমি একে একে রাশিগুলোর নাম আপনাদেরকে জানাবো। তার আগে আমি জানাই, যারা লটারি কাটছেন না, আমি আবারও বলবো, একবার হলো বিশেষ দিনগুলোতে একটা কথা আছে, চা হয় না কপাল গুণে, তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ তিথিক্ষণ যদি আপনার ম্যাচ খেয়ে যায় তাহলে আপনি এই দোলযাত্রায় বড় ধরনের অর্থ কিন্তু পেতে পারেন। কে বলে, বলতে পারে যে আপনার এই 18 মার্চের পর থেকে আপনার ভাগ্য বদলে দিতে পারে, পাবে, যে রাশিগুলোর কথা বলছি বড় অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবে, কোটি টাকা লাখো টাকাও কিন্তু পাবে এই রাশিগুলো। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনার রাশিচক্রে, আপনার জন্মচকে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে সেটা দেখা দরকার, এবং আপনার জন্মছকে পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব, পঞ্চম ভাব কেমন আছে বা পঞ্চম ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার, তবেই আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অর্থ কিন্তু পেতে পারেন, পাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। দেখুন, আপনার জন্মছকে যদি রাহু ভালো থাকে, নিশ্চিতরূপে আপনি লটারিতে কিন্তু বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন। রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, অথবা আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে লটারি, তারা রাহুর কবচ আপনারা পরিধান করুন। রাহুর কবচ আপনারা যদি পরিধান করেন তাহলে হঠাৎ প্রাপ্তিটা কিন্তু আপনাদের ঘটতে বাধ্য। এই দোল পূর্ণিমাতে, দোলযাত্রাতে আপনাদেরও কিন্তু শুভ যাত্রা শুরু হতে চলেছে। তো কোন রাশিগুলো এই হোলি বাম্পার লটারি পেতে চলেছে, কোন সৌভাগ্যশালী রাশি, আমি একে একে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম রাশির কথা আমি বলবো, হোলি যাত্রা দোলযাত্রা বাম্পার পেতে চলেছে, যদি আপনার ন্যাকাল চার্ট পারমিট করে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনি কিন্তু এই দোলযাত্রাতে বড় ধরনের অর্থ কিন্তু পাবেন। সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির 18 মার্চ 2022 শুক্রবার বড় ধরনের লটারির প্রাপ্তি এই দোলযাত্রাতে, অর্থাৎ আকস্মিক প্রাপ্তি হতে চলেছে। কত অ্যামাউন্টের হবে সেটা আমি বলবো না, কিন্তু মেষ রাশির কিন্তু হোলি বাম্পার লটারি লাগতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হোলি বাম্পার লটারিতে মহাকোটিপতি হতে চলেছে। যারা কাটছেন তারা নিজস্ব জন্মছকটা অ্যানালিসিস করান, বা না থাকলে হস্তরেখা বিচার করান। এই হোলি বাম্পার আপনার হয়তো জীবনটাও কিন্তু বাম্পার করে দিতে পারে, আর যদি না লাগে আপনার কিন্তু প্রচুর টাকা
ক্ষয়ক্ষতিও হতে পারে। অর্থাৎ আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না সেটা দেখা একান্ত দরকার। দুই নম্বর রাশির কথা আমি বললাম, বৃষ রাশি, হঠাৎ লটারির প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই হোলি বাম্পার লটারি প্রাইজ পেতে চলেছে, অর্থাৎ এই দোলযাত্রাতে কর্কট রাশির ভাগ্যোদয় হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ কন্যা রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে হঠাৎ লটারি থেকে বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পেতে পারেন এই দোলযাত্রাতে। আপনার ভাগ্য বদলে দিতে পারে এই দোলযাত্রাতে লটারি কাটার মাধ্যমে। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই দোল পূর্ণিমাতে আপনাদের কিন্তু বড় ধরনের প্রাইজ আপনারা কিন্তু পেতে চলেছেন লটারি থেকে, কোটিপতি হতে চলেছেন হঠাৎ প্রাপ্তি বৃশ্চিক রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই হোলি বাম্পার লটারিতে কোটিপতি হতে চলেছে, কোটিপতি লিস্টে আসতে চলেছে আপনার মকর রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম যে সৌভাগ্যশালী রাশি, এই দোল পূর্ণিমাতে হতে চলেছে নতুন চাঁদ উঠতে চলেছে কুম্ভ রাশি। হঠাৎ প্রাপ্তি লটারিতে, বাম্পার লটারি বাম্পার প্রাইজ পেতে চলেছে কুম্ভ রাশি। ডায়েরিতে নোট করে নিন কুম্ভ রাশি, তবে আপনার জন্মছকে থাকা একান্তই দরকার। কিছু অংশ হলো যে রাশি লটারির প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করছে সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিছুটা অংশ হলো এই হোলি বাম্পার লটারি প্রাপ্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে। যদি আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহ এবং পঞ্চম ভাব যদি ভালো থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনি লটারিতে হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে একে একে জানালাম। এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনারা যদি করেন সেটার জন্য আপনাদেরকে বুকিং করতে হবে। বুকিং করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসাল্ট করে আপনারা লটারি কিন্তু কাটুন। যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, আপনারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, কোন জায়গাটাতে আপনার সমস্যা আছে সেটা আপনি দেখুন, আপনিও কিন্তু হয়ে যেতে পারেন এই দোলযাত্রাতে মহাকোটিপতি। এবং প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি একটা কথা বারবার বলবো, যারা দেখছেন এই ভিডিওটি, আপনারা রাধা এবং কৃষ্ণের একত্রে নাম স্মরণ করুন, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করুন। বিশেষভাবে এই হোলিযাত্রা দোলযাত্রা বাম্পারে আপনাদের ভাগ্যের চাকা হয়তো ঘুরে যেতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আমি খুব ছোট্ট পরিসরে আপনাদেরকে তৈরি করে দিলাম, এবং আপনারা যাদের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, আমি আবারও বলছি, তারা হস্তরেখার মাধ্যমেও কিন্তু জানতে পারবেন আপনাদের লটারির যোগ কবে আছে, কোন বছর আছে, এবং কোন সময়ে আপনার লাকি নাম্বার ফরচুনা নাম্বার কোন কালারের পোশাক আপনার ক্ষেত্রে সেদিন শুভ হবে। আপনারা কিন্তু ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু কাটতে কিন্তু পারেন লটারি। লটারি হয়তো আপনার এই দোলযাত্রাতে, এই দোলযাত্রাতে আপনার বড় ধরনের ভাগ্যের পরিবর্তন
নিয়ে আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্রত্যেকের হোলি ভালো যাক, শুভ যাক। নমস্কার, ধন্যবাদ।